মিরপুর গ্রামে বন্দনা, প্রিয়া এবং পিঙ্কি নামের তিন বান্ধবী থাকতো। তাদের বন্ধুত্ব এত ভালো ছিল যে তারা যে কোনো কাজ একসঙ্গেই করত এবং তারা তিন বান্ধবী সাঁতার কাটতে খুবই পছন্দ করত। তাই ফ্রি টাইমে তারা একসঙ্গে সাঁতার কাটতে যেত। এরকমই একদিন, বন্দনা আজ আমার শরীরটা ভালো নেই, তাই তুই আমার থেকে আগে চলে গিয়েছিস, কাল দেখবি প্রতিযোগিতায় আমি উইনার হব। প্রিয়া, প্রত্যেকদিন তুই একই কথা বলিস আর প্রত্যেকদিনই হেরে যাস। বন্দনা, তুই এমন ভাবে প্রিয়াকে বলছিস যেন প্রত্যেকদিনই তুই জিতিস। আজ প্রিয়ার মতো আমারও শরীরটা ঠিক নেই, তাই তুই জিতে গেলি। থাক পিঙ্কি, তুইও চুপ কর। তিন বান্ধবী এই বলে ঝগড়া করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর তারা নিজের নিজের বাড়ি ফিরে আসে। এভাবেই তাদের সময় কাটছিল। তিন বান্ধবী লেখাপড়া শেষ করে একসঙ্গে চাকরির খোঁজ করতে শুরু করে। দেখ প্রিয়া, পিঙ্কি, আমরা তিন বান্ধবী ছোটবেলা থেকে যা করেছি একসঙ্গেই করেছি, আর চাকরি ইন্টারভিউ একসঙ্গেই দিতে যাচ্ছি। তাই যতক্ষণ না আমাদের তিন বান্ধবীর একই কোম্পানিতে চাকরির ব্যবস্থা হয়, আমরা কেউ হার মানব না। হ্যাঁ বন্দনা, একসঙ্গে চাকরি করব বলেই তো আমরা এত পরিশ্রম করেছি, তুই চিন্তা করিস না, আমরা তিনজন অবশ্যই একসঙ্গে চাকরি পাব। প্রিয়ার মুখে এই কথা শুনে তিনজনেই অনেক খুশি হয়ে যায় এবং এভাবেই তারা অনেক খোঁজাখুঁজির পরে ভালো চাকরি পেয়ে যায় এবং তিনজন একসঙ্গে খুশি খুশি অফিসে কাজ করতে শুরু করে। এভাবেই হাসি খুশিতে তাদের দিন কাটছিল। এরকমই এক ছুটির দিনে তারা তিন বান্ধবী সাঁতার শিখতে যাচ্ছিল, তখনই রাস্তায় তারা একটি ছেলেকে দেখতে পায়। প্রিয়া, পিঙ্কি, দেখ ছেলেটাকে কত হ্যান্ডসাম দেখতে। এরকম হ্যান্ডসাম দেখতে ছেলে যদি আমাদের বয়ফ্রেন্ড হতো কত ভালো হতো। বন্দনা, সে তো খুব ভালোই হতো, কিন্তু আমার মনে হয় না যে আমাদের কপালে এত হ্যান্ডসাম ছেলে জুটবে বলে। প্রিয়ার কথা শুনে সবাই হাসাহাসি করতে শুরু করে দেয়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। তিন বান্ধবী যখনই সাঁতার শিখতে যেত, তারা সেই ছেলেকে রাস্তায় দেখতে পেত এবং সব সময় তারা সেই ছেলেটিকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করত। প্রিয়া, পিঙ্কি, আমার মনে হয় একবার সাহস করে ওই ছেলেকে আমার মনের কথা বলে দেওয়া উচিত, কারণ আমাকে বাদ দিয়ে যদি ও অন্য কাউকে পছন্দ করে ফেলে তাহলে তো আমার মন ভেঙে যাবে। বন্দনা, তুই যদি ওই ছেলেকে প্রপোজ করে দিস তাহলে তো আমারও মন ভেঙে যাবে, কারণ তোর মতো আমি ওকে খুব পছন্দ করি। প্রিয়া, বন্দনা, তোরা একই বলছিস, আমি প্রথম দেখাতেই ওকে পছন্দ করে ফেলেছি, তাই তোরা দুজন নয়, আমি ওই ছেলেকে প্রপোজ করব। পিঙ্কি এই বলে তার বাকি দুই বান্ধবীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। তখনই তাদের তিনজনকে ঝগড়া করতে দেখে সেই ছেলে রাজেশ সেখানে আসে। এক্সকিউজ মি, আমি কদিন থেকে দেখছি তোমরা তিনজন আমাকে নিয়ে কথা বলছো, প্রায় সময় তোমরা আমাকে দেখে হাসাহাসি করছো, তোমাদের কি আমাকে জোকার মনে হচ্ছে? আরে না না, তুমি ভুল ভাবছো, আমরা তিন বান্ধবী তোমাকে জোকার ভেবে নয়, আমরা তিনজন তোমাকে পছন্দ করি, তাই তোমাকে নিয়ে কথা বলতাম। বন্দনার মুখে এই কথা শুনে রাজেশ অবাক হয়ে যায়। তখনই প্রিয়া রাজেশকে বলে, হ্যাঁ, আমরা তিনজনই তোমাকে পছন্দ করি, তাই এবার তুমিই ডিসাইড করো আমাদের মধ্যে তোমার কাকে পছন্দ হচ্ছে। প্রিয়ার কথা শোনা মাত্রই পিঙ্কি রেগে গিয়ে বলে, প্রিয়া, আমরা তিন বান্ধবী যখন ওকে ভালোবাসি তাহলে ও আমাদের মধ্যে একজনকে কেন বেছে নেবে, আমরা তিনজনই ওকে বিয়ে করব। পিঙ্কি, তোর মাথা ঠিক আছে তো? কি সব ভুলভাল বকছিস? বন্দনা, আমার মাথা একদম ঠিক আছে, তোরাই দুজন প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছিস। আমরা তিন বান্ধবী ছোটবেলা থেকে যা করেছি একসঙ্গে করেছি, তাই বিয়েও আমরা একটাই ছেলেকে করব। পিঙ্কির কথা শুনে প্রিয়া এবং বন্দনা রাজি হয়ে যায়। তখনই রাজেশ তাদেরকে বলে, আমার তো মনে হচ্ছে তোমরা তিন বান্ধবী পাগল, আর তোমাদের পাগলামি দেখে আমিও পাগল হয়ে যাব, তাই আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। রাজেশ, তুমি আমাদের সমস্যার সমাধান না করে কোথাও যেতে পারবে না, তাই ভালো ভালোই তুমি আমাদের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যাও, আমরা তিন বান্ধবী তোমার সঙ্গে খুব ভালোভাবেই থাকবো। রাজেশ তাদের তিনজনের অনেক জোর করাতে বিয়ে করতে রাজি হয়ে যায়। এদিকে তিন বান্ধবী বিয়ের তোড়জোড়ে ব্যস্ত হয়ে পড়ে। একদিন প্রিয়ার মা সুজাতা তাকে বলে, প্রিয়া, তোদের এরকম পাগলামি বিয়েতে তোরা কেউই সুখী হতে পারবি না, তাই এখনো সময় আছে, তোরা শুধরে যা। দেখো মা, আমরা ডিসিশন নেওয়ার জন্য যথেষ্ট বড় হয়ে গেছি, ভালো খারাপ বোঝার জ্ঞানটুকু আমাদের আছে, তাই শুধু শুধু তুমি আমাকে বুঝিয়ে সময় নষ্ট করো না, বিয়ের তোড়জোড়ে আমাকে সাহায্য করো, তুমি দেখবে আমার ডিসিশনে তোমার গর্ব হবে। প্রিয়ার মতো বন্দনা এবং পিঙ্কির পরিবারও বিয়েতে রাজি হয় না, কিন্তু মেয়েদের জেদের কারণে তাদেরকেও বাধ্য হয়ে রাজি হতে হয়। এরপর তিন বান্ধবীর রাজেশের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা তিন বান্ধবী রাজেশের সঙ্গে নিজেদের শ্বশুর বাড়িতে চলে যায়।
প্রিয়া, পিঙ্কি, আজ আমাদের ফার্স্ট নাইট, তাই প্রথম দিন আমি রাজেশের সঙ্গে থাকবো। তারপর তোরা দুজনে ডিসাইড করে নিবি যে কে কোন দিনটা রাজেশের সঙ্গে কাটাবি। বন্দনা, এ কেমন কথা হলো? বিয়ে যখন আমাদের একসঙ্গে হয়েছে, তুই কেন রাজেশের সঙ্গে আগে সময় কাটাবি? আমরা তিনজনই একসঙ্গে একই বিছানায় ঘুমাবো, এতে তোর আপত্তি থাকলে আমাদের কিছু করার নেই। এভাবেই তিন বান্ধবী ছোট ছোট কথায় নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে এবং তাদের ঝগড়ার কারণে রাজেশ নিজের ডিসিশনে আফসোস করতে থাকে। এরকমই একদিন রাজেশ অফিসে মন খারাপ করে বসেছিল, তখনই তার এক বন্ধু সঞ্জয় তাকে বলে, কি রে রাজেশ, বিয়ের পর এক বছর পর্যন্ত ছেলেরা অনেক খুশি থাকে, কিন্তু তোকে তো দেখছি বিয়ের দিন থেকেই মন খারাপ করে বসে আছিস। যদি আমার পরিস্থিতি বুঝতে চাস তাহলে তিনটে বিয়ে করে দেখ, তবে বুঝতে পারবি আমি কতটা ভুল ডিসিশন নিয়েছি। সত্যি আমি ভবিষ্যতের কথা ভেবে এখন খুব ভয় পাচ্ছি। রাজেশ, আমি তোর পরিস্থিতি বুঝতে পেরেছি। এখন মানুষের একটা বউ সামলানো দায় হয়ে যাচ্ছে, তুই তিনখানা বিয়ে করে বসে আছিস, স্বাভাবিকভাবে তোর সমস্যা তো হবেই। সঞ্জয় রাজেশকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাজেশ তার তিন বউয়ের ঝগড়ার কথা ভেবে আরো বেশি দুঃখী হয়ে যায়। রাজেশের তিন বউ সারাদিন একে অপরের সঙ্গে ঝগড়া করত, যার কারণে তারা বাড়ির কোনো কাজই করত না এবং রাজেশকে প্রত্যেক দিনই বাইরের খাবার খেতে হতো। বন্দনা, প্রিয়া, পিঙ্কি, অফিস থেকে আমার বিয়ের খুশিতে বস আমাকে একটা ট্রিট দিয়েছেন। তিনি আমাকে আর আমার ওয়াইফকে সিমলা যাওয়ার টিকিট দিয়েছেন। এবার তোমরা বলো আমার সঙ্গে কে সিমলায় বেড়াতে যাবে? রাজেশ, এ কেমন প্রশ্ন করছো? আমরা তিনজনই তোমার বউ, তাই তোমার সঙ্গে সিমলা আমরা তিনজনই যাব? বন্দনা, আমার স্যার তো জানে না যে আমি তিনখানা বিয়ে করেছি, তাই একটি ওয়াইফকে নিয়ে যাওয়ার টিকিটই দিয়েছেন। আমাকে তোমাদের মধ্যে যে কোনো একজনের সঙ্গে সিমলা যেতে হবে। রাজেশের মুখে এই কথা শোনা মাত্রই তারা তিন বউই একে অপরের সঙ্গে সিমলায় যাওয়ার জন্য ঝগড়া করতে শুরু করে দেয়। তখনই তাদের ঝগড়া থামানোর জন্য রাজেশ বলে, দেখো আমার মনে হয় তোমাদের সমস্যা সমাধানের একটাই রাস্তা, তোমরা তিন বান্ধবী সাঁতার প্রতিযোগিতা করো, এই প্রতিযোগিতায় যে প্রথম হবে সে আমার সঙ্গে সিমলা বেড়াতে যাবে। রাজেশ, তোমার আইডিয়াটা তো দারুণ, কিন্তু এখন শীতকাল চলছে, জলও বরফের মতো ঠান্ডা, আমার মনে হয় না আমরা কেউ জলে নেমে সাঁতার কাটতে পারবো বলে। কেন পারবো না বন্দনা? তুই মনে হচ্ছে হেরে যাবি বলে ভয় পাচ্ছিস। পিঙ্কির মুখে এই কথা শুনে বন্দনা প্রচন্ড রেগে যায় এবং পরের দিন সকালে তারা রাজেশের সঙ্গে সাঁতার শেখার জায়গায় আসে এবং কনকনে ঠান্ডা জলে তারা সাঁতার করতে নামে। সবাই অনেক কষ্টে তাদের সাঁতার শেষ করে, কিন্তু তারা একসঙ্গেই পৌঁছায়। এই দেখে তারা আবার সাঁতার কাটতে শুরু করে দেয়। এভাবে অতিরিক্ত ঠান্ডা জলে সাঁতার কাটার ফলে তারা তিনজনই অসুস্থ হয়ে পড়ে। হায় ভগবান, কি ভেবে সাঁতার প্রতিযোগিতার কথা বলেছিলাম আর কি হয়ে গেল! আমাকে তাড়াতাড়ি এদের হাসপাতালে নিয়ে যেতে হবে, জানি না এই তিন বউয়ের চক্করে আমাকে আর কি কি দিন দেখতে হবে। রাজেশ তাড়াতাড়ি করে তিন বউকে হসপিটালে অ্যাডমিট করে। ডাক্তার তার তিন বউয়ের চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তোলে। তখনই প্রিয়া রাজেশকে বলে, রাজেশ, সাঁতার প্রতিযোগিতায় আমাদের তিনজনের মধ্যে কে প্রথম হয়েছে বলো না, আমাদের মধ্যে তোমার সঙ্গে সিমলায় কে বেড়াতে যাচ্ছে? প্রিয়া, হাসপাতালে ভর্তি আছো, এখনো তোমার জানতে ইচ্ছা করছে কে উইনার হয়েছে? সত্যি তোমাদের এরকম ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তোমাদের জেদের কারণে তিনজনকে বিয়ে করে আফসোস করছি, জানি না আমার জীবনে আর কি কি বাকি আছে। রাজেশ তার তিন বউকে এই বলে অনেক দুঃখী হয়ে যায়। তিন সতীন নিজেদের স্বামীকে এভাবে দুঃখী দেখে নিজেদের ভুল বুঝতে পারে। রাজেশ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা জেদ করে তোমাকে বিয়ে তো করে নিলাম, কিন্তু তোমার উপযুক্ত বউ হতে পারিনি, তাই সবকিছু ভুলে তুমি আমাদেরকে আরেকটা সুযোগ দাও। বন্দনার মতো প্রিয়া এবং পিঙ্কিও রাজেশের কাছে তাদের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে থাকে। এদিকে রাজেশ তার তিন বউকে তাদের ব্যবহারে কষ্ট পেতে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সেই দিন থেকে তারা নতুন ভাবে একসঙ্গে নিজেদের জীবন শুরু করে এবং হাসি খুশিতে এই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে। বিলাসপুর গ্রামে পরমা তার মেয়ে মিষ্টি, দাদা রাজীব এবং বৌদি কল্পনার সঙ্গে থাকতো। এক মাস আগে পরমার স্বামীর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গিয়েছিল। স্বামীর মৃত্যুর কয়েকদিন পরেই পরমার শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিলে রাজীব তাকে বাড়ি নিয়ে আসে। এরকমই একদিন পরমা মিষ্টির সঙ্গে ঘরে বসেছিল। মা, সকাল থেকে বিকেল হয়ে গেল, এখনো মামি আমাদের খেতে দিল না কেন?
মিষ্টি, আমার মনে হচ্ছে বাড়ির কাজে তোর মামি ভুলে গিয়েছে, তুই এখানে বস, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। পরমা মিষ্টিকে এই বলে রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখনই কল্পনা পরমাকে রান্নাঘরে যেতে দেখে বলে, কি গো পরমা, আবার তোমাদের দুই মামের খিদে পেয়ে গেল? সত্যি তোমরা যে এত বড় পেটুক, আগে জানলে কখনো বাড়িতে রাখার জন্য রাজি হতাম না। ঠিক বলেছ বৌদি, আমিও যদি আগে জানতাম শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে আমাকে আর আমার মেয়েকে না খেয়ে থাকতে হবে, তাহলে আমিও কোনোদিন এখানে আসতাম না। ও তাহলে এই ব্যাপার, তুমি যখন জেনেই গিয়েছো যে আমি তোমাদেরকে না খাইয়ে মারবো, তাহলে শুধু শুধু এখনো কেন এখানে বসে আছো? অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নাও। কল্পনার মুখে এই কথা শুনে পরমা অনেক দুঃখী হয়ে যায়। তখনই কল্পনার স্বামী রাজীব সেখানে আসে। দেখো রাজীব, আমি যা বলেছি ঠিকই বলেছি, এমনিতেও আমাদের সংসারে আর্থিক সমস্যা লেগেই থাকে, তার উপর থেকে তোমার বোন আর তার মেয়েকে খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। রাজীব কল্পনার কথা শুনে প্রচন্ড রেগে যায়। ছি ছি কল্পনা, তুমি এভাবে আমার বোনকে বলবে আমি কখনো ভাবতে পারিনি। দাদা, শুধু শুধু আমার মতো অভাগীর জন্য তুই নিজের ঘরে অশান্তি করিস না, আমি আমার মেয়েকে নিয়ে ঠিক একটা থাকার ব্যবস্থা করে নেব। না পরমা, এভাবে মেয়েকে নিয়ে তুই কোথায় যাবি, কি করবি? আমার মোটেও এটা ভালো লাগছে না। তুই তোর বৌদির কথায় কিছু মনে করিস না, এই বাড়িতেই থাক। না দাদা, এই বাড়িতে থাকলে তোদের সাথে সাথে আমাদেরকেও নানা রকম সমস্যা ফেস করতে হবে, তাই তুই যদি পারিস আমাকে এই গ্রামেই একটা থাকার ব্যবস্থা করে দে। পরমা রাজীবকে এই বলে দুঃখী মনে ঘরের ভেতরে চলে যায়। এদিকে রাজীব বোনের কথা মতো গ্রামেই একটি ভাড়া বাড়িতে পরমার থাকার ব্যবস্থা করে দেয়। পরমা মিষ্টিকে নিয়ে সেই ভাড়া বাড়িতে থাকতে শুরু করে এবং বাড়ি ভাড়া আর সংসার খরচ চালানোর জন্য সে দিন মজুরের কাজ করতে শুরু করে। আমাকে দিন মজুরের কাজ করার সাথে সাথে আরো এক দুটি বাড়িতে কাজ করা শুরু করতে হবে, না হলে মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাতে পারবো না। পরমা এই বলে কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই রাজীব হাতে কিছুটা পটল নিয়ে পরমার কাছে আসে। পরমা, তুই তো জানিস আমি পটল চাষ করে বাজারে বিক্রি করে দুটো টাকা রোজগার করি, তাই দেওয়ার মতো আমার কাছে চাষের পটল ছাড়া আর কিছু নেই। দাদা, তোমার চাষের পটলই যথেষ্ট আমাদের জন্য, তাই শুধু শুধু আমাকে নিয়ে মন খারাপ না করে প্রতিদিন আমাকে কিছুটা পটল দিও, তাহলে আমার আর সবজি কেনার প্রয়োজন হবে না। পরমার মুখে এই কথা শুনে রাজীব অনেক খুশি হয়ে যায় এবং পরের দিন থেকে সে বাজারে পটল বিক্রি করতে যাওয়ার আগে পরমাকে কিছুটা পটল দিয়ে সেখান থেকে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পরমা প্রতিদিন দিন মজুরের কাজ করে সে বাড়ি এসে ভাত আর পটলের তরকারি রান্না করে। মিষ্টি এভাবে প্রতিদিন পটল রান্না খেয়ে বিরক্ত হয়ে যায়। মা, মামা পটল দিয়ে যায় বলে কি প্রত্যেকদিন পটল রান্না করতে হবে? এভাবে প্রতিদিন পটল খেতে আমার একদম ভালো লাগে না। মিষ্টি মা, তুই তো বাড়ির পরিস্থিতি সবই জানিস, আমি দিন মজুরের কাজ করে বাড়ি ভাড়া আর সংসার খরচ তো খুব কষ্ট করে চালাই। মা, তুমি কষ্ট করে যেভাবেই চালাও না কেন, আমার পক্ষে প্রতিদিন এভাবে পটল খাওয়া সম্ভব নয়, তাই কাল থেকে অন্য কিছু রান্নার ব্যবস্থা করো। মিষ্টি তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে পরমা মেয়ের কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং পরের দিন সকালে আরো জায়গায় কাজের খোঁজ করতে থাকে, কিন্তু সে কোনো কাজেরই ব্যবস্থা করতে পারে না। এরপর পরমা দুঃখী মনে বাড়ি ফিরে আসে। মা, অনেকদিন হয়ে গিয়েছে আমরা বিরিয়ানি খাইনি, আজ একটু বিরিয়ানি রান্না করো না, আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। পরমা মেয়ের মুখে বিরিয়ানির কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়, কিন্তু মেয়ে প্রথমবার বিরিয়ানি খাওয়ার জেদ করাতে পরমা রাজি হয়ে যায়। সে বিরিয়ানির সামগ্রী কেনার জন্য বাজারে চলে যায়। আমি মিষ্টির কথা ভেবে বিরিয়ানির জিনিসপত্র কেনার জন্য বাজারে তো চলে এলাম, কিন্তু এই সামান্য টাকায় কি বিরিয়ানির সব জিনিস হবে? পরমা এসব কথা ভাবতে ভাবতে চাল এবং মশলা কিনে মাংসের দোকানের কাছে যায়। সে মাংসের দোকানে পৌঁছাতে এই মাংসের দাম দেখে অবাক হয়ে যায়। ওরে বাবা, এত দাম মাংসের, এটা কেনা তো আমার পক্ষে সম্ভব নয়, তাই মনে হচ্ছে মাংস ছাড়াই আজ বিরিয়ানি রান্না করতে হবে। পরমা এই বলে মাংস না কিনেই বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে সে বিরিয়ানি রান্না করতে শুরু করে দেয়। তখনই রান্নাঘরে রাখা পটলের ওপর তার নজর পড়ে। আরে বা, শুধু শুধু চাল আলু দিয়ে বিরিয়ানি না করে পটল দিয়ে বিরিয়ানি করলে কেমন হয়, তাহলে প্রথমবার নতুন ধরনের কিছু টেস্ট করা যাবে। পরমা এই বলে পটল দিয়ে বিরিয়ানি বানায়। মিষ্টি খুশি খুশি বিরিয়ানি খেতে এসে হাড়িতে পটল বিরিয়ানি দেখে প্রচন্ড রেগে যায়। মা, আমি তোমাকে মাংস দিয়ে টেস্টি বিরিয়ানি বানাতে বলেছিলাম, আর তুমি পটল দিয়ে বানিয়েছো। মিষ্টি, আমিও চেয়েছিলাম তোকে মাংসের বিরিয়ানি খাওয়াবো,
কিন্তু মাংসের যা দাম আমার পক্ষে সেটা কেনা সম্ভব নয়। তাই মা মন খারাপ না করে আজ পটল বিরিয়ানি খেয়ে নে। বড় মা মিষ্টিকে এই বলে দুঃখী হয়ে যায়। এদিকে মাকে দুঃখী দেখে মিষ্টি পটল বিরিয়ানি খেতে শুরু করে। মা, পটল বিরিয়ানি তো দারুণ বানিয়েছো। তোমার হাতের এত সুস্বাদু পটল বিরিয়ানি তো মাংসের বিরিয়ানিকে হার মানাবে। সত্যি মিষ্টি, বিরিয়ানি এত টেস্টি হয়েছে যে তুই এত সুনাম করছিস। মা, একবার খেয়েই দেখো না তুমি কত টেস্টি পটল বিরিয়ানি বানিয়েছো। মেয়ের মুখে এই কথা শুনে পরমা পটল বিরিয়ানি খেতে শুরু করে। পরমারও সেই পটল বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। সত্যি মিষ্টি, পটল বিরিয়ানি তো মাংসের বিরিয়ানির থেকেও অনেক টেস্টি হয়েছে। তাই কাল থেকে পটল বিরিয়ানি বানিয়ে বাজারে বিক্রি করলে কেমন হয়? মা, এটা তো খুব ভালো আইডিয়া। পটল বিরিয়ানি বানিয়ে বাজারে বিক্রি করলে তোমাকে আর দিন মজুরের কাজ করতে হবে না। পরমার কাছে জমানো যা টাকা ছিল সেই টাকা দিয়ে সে বাজার থেকে চাল আর মশলা কেনে এবং রাজীবের থেকে পটল এনে পটল বিরিয়ানি বানিয়ে বাজারে বিরিয়ানির ঠেলা লাগায়। পরমা পটল বিরিয়ানি খুব কম দামে বিক্রি করছিল, তাই কম দামি পটল বিরিয়ানি খাওয়ার জন্য কিছুক্ষণেই তার দোকানে গ্রাহকের লাইন লেগে যায়। বা পরমা, সত্যি দারুণ সুস্বাদু বিরিয়ানি বানিয়েছো। তোমার হাতের বিরিয়ানি খেয়ে তো অন্য কোথাও বিরিয়ানি খাওয়ার ইচ্ছেই করবে না। সত্যি দাদা, আমার হাতের বিরিয়ানি তোমার এত বেশি পছন্দ হয়েছে, তাহলে আরো দু প্যাকেট বিরিয়ানি প্যাক করে দিই না, বাড়ি নিয়ে যাবে? আরে পরমা, দু প্যাকেট কেন, তুমি চার প্যাকেট বিরিয়ানি প্যাক করে দাও। তোমার হাতের সুস্বাদু পটল বিরিয়ানি আমি দিন রাত খেতে পারবো। পরমা সঞ্জয়ের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এভাবে কিছুক্ষণে তার বানানো সব পটল বিরিয়ানি বিক্রি হয়ে যায়। পরমা বিরিয়ানি বিক্রি করে খুশি খুশি বাড়িতে এসে আগের থেকেও বেশি পরিমাণ বিরিয়ানি বানানোর তোড়জোড় শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পরমা পটল বিরিয়ানি বিক্রি করে ভালো টাকা ইনকাম করে। একদিন পরমা দোকানে বসে বিরিয়ানি বিক্রি করছিল, তখনই তার বৌদি কল্পনা সেখানে আসে। কি গো পরমা, বাড়ি থেকে বের হয়েও কি তুমি আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না? কেন বৌদি, তুমি এরকম বলছো কেন? আমি কি এমন করেছি? নিজের দাদার কাছ থেকে ফ্রিতে বেশি পরিমাণে পটল এনে এখানে পটল বিরিয়ানি বিক্রি করে এত টাকা ইনকাম করছো, আর তুমি এখন আমাকে প্রশ্ন করছো যে কি করেছি? বৌদি তুমি ভুল ভাবছো। আমি যখন থেকে পটল বিরিয়ানির ব্যবসা শুরু করেছি, দাদা টাকা না নিতে চাইলেও আমি জোর করে টাকা দিয়ে দাদার কাছ থেকে পটল কিনে নিয়ে আসি। পরমা, তুমি যাই বলো না কেন, আমার ভালো করেই জানা আছে যে তোমার মতো মেয়ে কখনো টাকা দিয়ে জিনিস কিনবে না। কল্পনা পরমাকে এই বলে রাগ করে তার দোকানের সিন্দুক থেকে টাকা বার করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ রাস্তায় তাকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে দেয়। পরমা তার বৌদির এই অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে হসপিটালে অ্যাডমিট করে। ডাক্তার বাবু, আমার বৌদি ঠিক হয়ে যাবে তো? অ্যাক্সিডেন্টে তার কোনো বড় ক্ষতি হয়নি তো? দেখুন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দেব না। অ্যাক্সিডেন্টের কারণে আপনার বৌদি গুরুতর আহত হয়েছে। আমাদের তাড়াতাড়ি তার অপারেশনের ব্যবস্থা করতে হবে। অপারেশনের জন্য 100,000 টাকার প্রয়োজন। ডাক্তার বাবু, আপনি চিকিৎসা শুরু করে দিন, আমি এখনই বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। পরমার ডাক্তারকে এই বলে সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং পটল বিরিয়ানি বিক্রি করে সে যা টাকা জমিয়েছিল সব টাকা কল্পনার অপারেশনের জন্য ডাক্তারকে দিয়ে দেয়। ডাক্তার কল্পনার ভালোভাবে অপারেশন করে তাকে সুস্থ করে তোলে। কল্পনা সুস্থ হয়ে রাজীবের মুখে সব কথা শুনে তার নিজের ব্যবহারের কারণে অনেক বেশি দুঃখী হয়ে যায়। পরমা, আমাকে ক্ষমা করে দাও, আমি এতদিন তোমার সঙ্গে কত না খারাপ ব্যবহার করেছি, কিন্তু তার সত্ত্বেও আমাকে বাঁচানোর জন্য তুমি নিজের সব জামা পুঁজি শেষ করে দিলে। বৌদি তুমি এরকম বলছো কেন, বাবা মায়ের মৃত্যুর পর থেকে তুমি আর দাদাই তো আমাদের গুরুজন। নিজের পরিবারের জন্য শুধু টাকা কেন, আমি প্রাণ দিতেও রাজি আছি। কল্পনা পরমার মুখে এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং হসপিটাল থেকে ছুটি পাওয়ার পর কল্পনা নিজের ভুল শুধরে পরমা এবং মিষ্টিকে ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেই বাড়িতেই তারা একসঙ্গে হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটাতে থাকে।